গত এক দশকে বাংলাদেশে কোটিপতি হবার মতো মানুষের সংখ্যা বেড়েছে, আবার এদিকে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে, বিদ্যুতের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, সবই বাড়ছে। তো বিদ্যুতের সঞ্চালন লাইন নষ্ট, পানির সঞ্চালন লাইন নষ্ট, তাহলে সরকার এতদিন ক্ষমতায় থেকে কি করলো? কি কারণে বিদ্যুৎ বিভ্রাট হলো এত বড়, সেইটা কিন্তু আমি এখনো জানতে পারলাম না। কেউ নানান জনে নানান কথা বলছে, মানে নানা মনে নানা মত। তো এখন কেন এটা হলো সেটা জানবার অধিকার বাংলাদেশের মানুষের আছে, সাংবিধানিক অধিকার। তো বাস্তবে কি তাই দেখছি আমি? জনগণ তো সবসময় আধারে থাকে, ধোঁয়াশায় থাকে। আমাদেরকে তো রাষ্ট্রের নাম, সংবিধানের নাম অনুযায়ী প্রজা বানানো হয়েছে। আমরা সত্যি কিন্তু প্রজা হয়ে গেছি, কিন্তু সংবিধানের আবার 7-1 ধারা বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যে প্রজা সে কি করে ক্ষমতার মালিক হয়? জমিদার থাকলে, রাজা থাকলে, রানী থাকলে প্রজা হয়। তো আমার দেশে জমিদারও নেই, রাজাও নাই, রানীও নাই, আমরাই দেশটাকে স্বাধীন করেছি, আমরাই দেশটাকে চালিয়ে নিচ্ছি। বাংলাদেশের প্রতিটি প্রকল্প, নতুন রাস্তা বানান, নতুন দালান বানান, জনগণের পয়সা। তো সেই জনগণ কিন্তু কোথাও নেই। কত দিকে বলবো, ওয়াসা পানি নিয়ে সারা জীবনই চিৎকার শুনছি আমি, এখন তো পানিও নাই। আপনি যেটা বলতে চাচ্ছিলেন, ওয়াসার এমডি এখন যুক্তরাষ্ট্র থেকে ওয়াসা চালাচ্ছেন, এবং আজকে না, একদিন নয়, দুদিন নয়, 2 বছরের বেশি তিনি বসে আছেন। এটা বাংলাদেশ সরকার কি করে অনুমোদন দিল আমি বুঝতে পারছি না। এবং তার যে বেতন, তার চাইতে 6-7 গুণ বেশি তিনি বেতন ভাতা নিয়েছেন, যার কারণে মহামান্য আদালত গত 13 বছরের বেতন ভাতার হিসাব চেয়েছে। কি করে পেলেন তিনি? আবার সরকারের পক্ষ থেকে সাফাই গাওয়া হয়েছে তার পক্ষে, কিন্তু আমরা তো পানি পাই না, পানি পাই না, পানি যাও পাই পচা গন্ধ। তো বিদ্যুতের সঞ্চালন লাইন নষ্ট, পানির সঞ্চালন লাইন নষ্ট, তাহলে সরকার এতদিন ক্ষমতায় থেকে কি করলো আমি বুঝতে পারছি না। এই যখন অবস্থা, তখন আবার দাম, বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে, বিদ্যুতের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, সবই বাড়ছে। মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে সব কিছুর দাম বেড়ে যায়, শুধু মানুষের দামটা কমে যায়। বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে গেছে সব। তো তাহলে তারপরে আবার শুনি পরিকল্পনা কমিশন আমাকে শোনায় যে মাথাপিছু আয় বেড়ে গেছে। আচ্ছা, কার মাথাপিছু আয়টা বাড়লো আমি বুঝতে পারলাম না। মন্ত্রী মহোদয় ঠিকই বেড়েছে, বা আপনার বেড়েছে, বা আমার বেড়েছে, কার বাড়লো আমি বুঝলাম না। এই ধরনের পুঁজিবাদী সব মাপকাঠি কখনোই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। একটা কথা হচ্ছে যে মানুষ মানুষকে পেটে আর পকেটে স্বস্তি দিতে হয়, কিন্তু আমি তো আমার পেটে আর পকেটে স্বস্তি পেতে চাই, সেটা আমি পাচ্ছি না। আমাকে অনেক মেগা প্রকল্প দেখিয়ে লাভ নাই। মেগা প্রকল্পে দেশের অর্থনীতি বদলে যাবে, জিডিপি বাড়বে, আবার সেই পুঁজিবাদী পদ্ধতি, তাতে তো আমার কোনো লাভ নেই। পৃথিবীর কোনো দেশ শতভাগ সমতা নেই, কিন্তু সমতার দিকে এগুলোর একটা প্রচেষ্টা তো থাকতে হবে। কিউবার দিকে তাকান আপনি, কিউবা কেমন আছে? কিউবা এখনো পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা। কিউবাতে যান, বিনে পয়সা আপনি চিকিৎসা পাবেন আর কি। কল্যাণ ধর্মী রাষ্ট্র বা কল্যাণমূলক রাষ্ট্র। তো সেই আমি তো বাংলাদেশ স্বাধীন হবার পরে এমনই একটা স্বপ্ন আমার মধ্যে ছিল, কিন্তু সেই স্বপ্ন তো মিলিয়ে গেল। বাংলাদেশে কোটিপতি বিলিয়নার হবার মতো মানুষের সংখ্যা বেড়েছে, এটা আমার কথা না, আন্তর্জাতিক তথ্য। আবার এদিকে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, সেটাও তো একটা কথা আর কি। তো কেন এটা হলো? চীনারা বলেছে বাঙালি মানে বাংলাদেশের মানুষ সম্পর্কে যে এরা কখনো মিথ্যে কথা বলে না, কারোর সঙ্গে প্রতারণা করে না। তা আমার সমাজটা এমন হলো কেন যে
প্রতারক নয়, মিথ্যাবাদী নয় এমন মানুষ আপনি কি খুঁজে পাবেন? অত্যন্ত শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও পাবেন? পাবেন না। প্রতারণা সবার সবার শিক্ষক ঠিকমতো পড়াশোনা না করে ক্লাসে যেয়ে পড়াচ্ছেন, উল্টো পাল্টা গল্প করে সময় কাটাচ্ছে, প্রতারণা করছে না আমার ছাত্রছাত্রীদের সঙ্গে। তো সবাই প্রতারক এই দেশে এই সমাজে। তো এমনটা কেন হলো? কিন্তু আমরা তো বুঝি, আমরা তো বুঝি যে এদেশে শক্তপোক্ত একটা শাসন ব্যবস্থা গড়ে উঠল না, সেখানেই কিন্তু সমস্যা। আপনি অপরাধ চিত্রগুলো লক্ষ্য করুন টেলিভিশনে, পত্রিকায়। কবি শামসুর রহমান, আমার প্রিয় কবি, তার একটি পঙক্তি সবসময় বলি, উদ্ভবটা কোটের পিঠে চলেছে স্বদেশ। এখান থেকে বেরিয়ে আসার পথ কি স্যার? এই উদ্ভট উটের পিঠ থেকে নামার পথ? উদ্ভট উট, আমরা তো চলতে চাই, এগিয়ে যেতে চাই, উটের পিঠেই আমাকে চাপতে হচ্ছে, সেটাই বড় দুঃখের কথা আর কি। উদ্ভট উট তো আমি চাই না, আমি উট চাই। এবং উট যখন হাঁটে তখন খেয়াল করে দেখবেন সে তার গলাটা কিন্তু বাড়িয়ে দেয়, এবং মনে হচ্ছে তার শরীর যতটুকু না যায় তার সাথে গলাটা বেশি, মুখটা বেশি যেতে চায়। তো আমাদের অবস্থা হয়েছে তাই আর কি, আমরা যতটা না এগোতে পারছি তার সাথে বড়াই করে বলছি বেশি। তা আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কিছু একটা বই থাকা দরকার, যারা শাসক হন তারা বইটা পড়ুন, পড়ে দেশটাকে চালান। দেশ অর্থাৎ আমি ভালো থাকলে, আমার পেটে আর পকেটে স্বস্তি থাকলে দেশটা ভালো চলবে। আপনি যাই বলেন না স্যার, রাজনীতিবিদদের লাইসেন্স লাগে না, আর অন্য সব কিছুতেই লাগে।